হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে আমি ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরকে কীভাবে এই ভিটামিনটি প্রয়োগ করবেন এবং কেন প্রয়োগ করবেন। তো চলুন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই ভিটামিনটি কবুতরকে খাওয়ানো হয় বা অনেকে কবুতরকে খাওয়ান, তার কারণ হচ্ছে কবুতর ডিম পাড়ার পরে অনেক দুর্বল হয়ে যায়, কবুতর চিকুন হয়ে যায় বা কবুতরের ডিম পাড়তে অনেকটা দেরি হয়, পরবর্তী নেক্সট ডিম দুটো পাড়তে অনেক দেরি হয়। তাছাড়া কবুতরের বুকের হাড্ডি বের হয়ে যায়, কবুতর ঝিমায়, সবুজ পায়খানা করে, চুনা পায়খানা করে ভিউয়ার্স। তাছাড়া কবুতরের ডিমে ডিমজনিত অনেক সমস্যার সমাধান এই ঔষধটি। তো এখন আমি বলবো এই ঔষধটি আপনারা কীভাবে খাওয়াবেন। তো ভিউয়ার্স, যেহেতু আজকে ক্যামেরাম্যান নেই, তো এই ঔষধটি আমি দেখাতে পারছি না কীভাবে খাওয়াবেন, এমনি মুখেই বলে দিচ্ছি। এই ঔষধটি আপনারা এই যে সিরিঞ্জ, এই 1 লিটার জলের ভিতর এই সিরিঞ্জের 2 সিসি, 1 লিটার জলের ভিতরে এই সিরিঞ্জের 2 সিসি ঔষধটি নিয়ে আপনারা মিক্স করে কবুতরকে খাওয়ার পরে খাইয়ে দেবেন। এবার আমি দিনে একবারই খাওয়াচ্ছি, 5 দিনের এইটা, 5 দিন খাওয়াবো, তারপর দেখি কবুতরের কি ফলাফল আসে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা বুঝতে পেরেছেন কবুতরকে ভিটামিন কোর্স কীভাবে করাবেন বা এই ঔষধটি আপনারা কীভাবে কবুতরকে খাওয়াবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআরটিডি লফটের পক্ষ থেকে।